بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দগির জন্য। এবং যতদিন আমরা পৃথিবীতে এই হায়াত পেয়ে থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বান্দগির আদেশ প্রদান করেছেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মত না এসেছে। মুসলিম কোন মৌসুমি অমুসলিমদের মতো, হিন্দু ইহুদি নাসারাদের মতো মৌসুমি পুজো পাঠ করে না, মৌসুমি পুজো পাঠে বিশ্বাসী নয়। মুসলিম তার সার্বিক জীবনে সর্বক্ষণে জীবনের সার্বিক ক্ষেত্রে এবং সব সময় একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে। মুসলিম যেমন মসজিদে আসলে নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে, যেমন রমজান মাসে সিয়াম পালন করে, কিয়াম করে, তারাবি পড়ে, ঠিক তেমনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, কাজে কর্মের ক্ষেত্রে সারা বছরে সব সময় আল্লাহর ইবাদত বন্দেগিতে নিয়োজিত রাখে নিজেকে। সুতরাং মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাকের নিকট সব সময় নিজেকে আত্মসমর্পণ করে রাখলো, যে ব্যক্তি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগিয়ে নিজেকে নিবেদিত রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় তার ইবাদত বন্দেগি অফ করে দেননি, কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকে মাফ করে দেননি, বরং সব সময় প্রত্যেক মানুষের উপর, এমনকি আম্বিয়া এবং রাসূলগণ, তাদেরও ইবাদত বন্দেগি কোনো সময়ের জন্য মাফ হয়ে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে আপনাকেও আপনার মত পর্যন্ত ইবাদত বন্দেগি করে যেতে হবে। রমজান মাসের রোজা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও নফল রোজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে শাওয়াল মাসের রোজা সম্পর্কে, মান সামা রমজান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ও আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, শাওয়াল মাসের ছয়টি রোজা আরো রাখলো, কানা কাছে আমুদ্দাহার, তাহলে সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখলো। এভাবে প্রত্যেক বছর যদি কোনো মানুষ 30টি এবং 6টি 36টি রোজা রাখে, তাহলে সে সারা জীবন রোজা রাখার সওয়াব পেতে থাকলো। 36 10 360 আর 360 দিনে বছর হয়। প্রত্যেক বছর রমজান মাস আসলো, তখন রমজান মাসে রোজা রাখলো, আর রমজান মাসের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো। ঈদের দ্বিতীয় দিন থেকে যদি কেউ শুরু করে দেয় সেটি ভালো, একটানা যদি রাখে সেটি সবচেয়ে ভালো, আর যদি গ্যাপ দিয়ে দিয়ে মাঝে মাঝে গোটা শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজা রাখে তবুও চলতে পারে। এইভাবে যদি 6টি রোজা আরো রাখে, তাহলে সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখার নেকি পেতে থাকলো। সুতরাং এই রোজা আল্লাহর অর্থে আপনারা রাখবেন,
এছাড়া প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি রোজা রাখতেন, তাও রাখার চেষ্টা করবেন। বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন, যুবক মানুষ রয়েছেন, তাদেরকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। রোজা রাখলে দৃষ্টি নত থাকে, রোজা রাখলে লজ্জাস্থানের হেফাজত হয়, রোজা রাখলে ইমান তাজা থাকে। সুতরাং এই রোজাগুলি রাখার জন্য আমরা চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুইটি করে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, আর বিশেষ করে শীতের দিনগুলি আসছে, এই দিনগুলিতে রোজা রাখা উচিত। এবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলমিনের, আমরা অনেকেই করছি, আবার অনেকে করি না। যারা করছি তাদেরকেও বিশেষ করে বলছি যে এবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য মনে রাখতে হবে, দুনিয়াতে সুখ শান্তি পাওয়ার জন্য, আখেরাতে সুখ হাসিল করার জন্য এবং আপনার আমার এবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য মনে রাখতে হবে যে আমাদের আকীদা ঠিক হইতে হবে, আমাদের দ্বীনী বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস সঠিক হইতে হবে, খাঁটি হইতে হবে। যদি আকীদায় যদি ভেজাল থাকে, ধর্মীয় বিশ্বাসে যদি ভেজাল থাকে, ভেজাল কেমন করে হয়? যেই বিশ্বাসের কথা, যেই ইমানের কথা, যেই আকীদার কথা আল্লাহ বলেননি, রাসূল বলেননি, এই রকমের আকীদা বিশ্বাস ধারণা রাখাই হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, এবং এগুলি হচ্ছে আকীদার ভেজাল। আর খাঁটি বিশ্বাস, খাঁটি ইমান, খাঁটি আকীদা হচ্ছে যেই আকীদার কথা, যেই বিশ্বাসের কথা, যেই ইমানের কথা আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং হাদিসে রয়েছে, সেই আকীদা সেই বিশ্বাস রাখাই হচ্ছে খাঁটি আকীদা। সহি আকীদাকে আঁকড়ে ধরতে, মজবুত করে ধরতে হবে, আর বাতিল ভ্রান্ত আকীদাকে ছেড়ে দিতে হবে। গতানুগতিক বিশ্বাস রাখলে হবে না, যে আমাদের বড়রা এইরকমই বিশ্বাস রাখেন, আমাদের বাপদাদা এইরকমই বিশ্বাস রাখেন, আমাদের পূর্বপুরুষ হুজুররা এইরকমই বলে থাকেন। এগুলি ইসলামিক আকীদা নয়। ইসলামিক আকীদা সেই আকীদা যে আকীদা আল্লাহ বলেছেন যে তোমাদেরকে এই বিশ্বাস করতে হবে, যে আকীদার কথা, যে বিশ্বাসের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদেরকে মুসলিম মুমিন হতে হলে এসব কথা বিশ্বাস করতে হবে, সেগুলি হচ্ছে সহি আকীদা। সহি আকীদাকে বিশ্বাস করতে হবে এবং মজবুত করে ধারণ করতে হবে, আর ভুল আকীদা, ভ্রান্ত আকীদাগুলিকে জেনে তারপরে সেগুলিকে ছেড়ে দিতে হবে। যদি থাকে তাহলে সেগুলিকে মগজ থেকে সরিয়ে দিতে হবে, না হলে এই ভ্রান্ত আকীদা নিয়ে, ভুল আকীদা নিয়ে, ভেজাল আকীদা নিয়ে যদি ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী কবুল হবে না। যেসব ভ্রান্ত আকীদা রয়েছে মানুষের, সেসব আকীদাগুলি ইসলামকে নষ্ট করে, আর না হলে ইসলাম ইমানকে দুর্বল করে দেয়। কতক আকীদা ভ্রান্ত এমন রয়েছে যেগুলিতে ইমান ইসলাম সবকিছুকে নষ্ট করে দেয়। আপনার রমজান মাসে রোজা সবকে ধ্বংস করে দেবে, আপনার পাঁচ ওয়াক্ত নামাজকে ধ্বংস করে দেবে, আপনার দাড়ি রাখা আর আপনার আপনার ইসলামের এই জুমার নামাজ পড়লেন যে, আর আপনার মাতা পিতার সেবা, আর যত রকমের ভালো কাজ, খায়রের কাজ রয়েছে, সাদকা খায়রাত করলেন, যাকাত করলেন, সবকে নষ্ট করে দেবে এমন কিছু ভ্রান্ত আকীদা রয়েছে যেগুলি ইমান এবং ইসলামের পরিপন্থী আকীদা। আর কিছু আকীদা রয়েছে যেগুলি পুরো নষ্ট না করলেও ঘুণ লাগিয়ে দিবে, আপনার ইসলাম আপনার ইমানে ঘুণ লাগিয়ে দিবে, ধীরে ধীরে খেয়ে খেয়ে আপনার ইমান ইসলাম নষ্ট হয়ে যাবে, যেগুলি হচ্ছে বিদাতি আকীদা বা বিদাতি ধারণা, বিদাতি কাজকর্ম। এই জন্য দেখা যায় যারা বিদাতি কাজকর্ম করে, মানে এমন এমন কাজ করে ধর্মের নামে, যেসব কাজ আল্লাহ করতে বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও করেননি, তার খোলাফা রাশিদুনরাও করেন, সাহাবাই কেরাম করেননি, কিন্তু সেগুলিকে ভালো মনে করে করে যাচ্ছেন, এই রকম লোকদের ইমানই বেশিরভাগ নষ্ট হয়। অল্প স্বল্প বিদাত করতে করতে বিদাতের দিকে আরো এগোতে থাকে, বাড়তে থাকে বাড়তে থাকে, শেষে বড় বড় শিরিক করে আর ইসলাম বিরোধী ইমান বিরোধী কাজ করে কুফুরির অবস্থায়, শিরকের অবস্থায় মারা যায়। যেসব ভ্রান্ত আকীদা, ভুল আকীদা ইমানকে নষ্ট করে, ইসলামকে নষ্ট করে বা সেগুলিকে দুর্বল করে, তার কয়েকটি আপনাদের সামনে এখানে উল্লেখ করব। প্রথম হচ্ছে যে কোন জ্যোতিষী বা কোন গণক এর কাছে যাওয়া, এই ধারণা নিয়ে গণকের কাছে কেন যায়? এমনি তো যায় না, খেল তামাশার জন্য তো কেউ যায় না, গণকের কাছে, জ্যোতিষীর কাছে এই জন্য যায় যে তার কাছে গেলে আমার মনের কিছু কামনা বাসনা পূরণ হবে। আমার কিছু হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, মেয়ে হারিয়ে গেছে, অথবা আমার টাকা পয়সা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, গরু হারিয়ে গেছে, ছাগল হারিয়ে গেছে ইত্যাদি, কোরবানি খাসি হারিয়ে গেছে, কোনখানে আছে, কোন গ্রামে আছে, খেয়ে এনেছে না আছে, হ্যাঁ,
কে চুরি করলো চোর কে, ছেলে হারিয়ে গেছে তো আছে কোথায়, বেঁচে আছে না মরে গেছে, এসব জানার উদ্দেশ্যে জ্যোতিষীর কাছে, গণকের কাছে যায়, অথবা ভাগ্য নির্ণয় করার জন্য। ভাগ্য আমার ভালো না খারাপ, বিদেশে যাচ্ছি তো বিদেশে গিয়ে কামিয়াব হতে পারবো কি পারবো না, ছেলেকে বিদেশে পাঠাচ্ছি ছেলে আমার গিয়ে কামিয়াব হতে পারবে কি পারবে না, কাজে লাগতে পারবে কি পারবে না, অমুক দেশে যাচ্ছে ওই দেশে যাওয়া ভালো হবে কি হবে না, এসব জানার জন্য গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে থাকে। মনের এসব হচ্ছে কামনা বাসনা, সেগুলি পূরণ করার জন্য জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে থাকে। তাদের কাছে গিয়ে কেউ হাত দেখায়, হাতের রেখা দেখে তারা বলার দাবি করে যে আপনার হাতের রেখা দেখলেই চিনে যাবে, বুঝে নেবে যে আপনার ভাগ্য ভালো না খারাপ। বিয়ে শাদী করতে যাচ্ছেন, আমার বিয়ে শাদী শুভ হবে কি হবে না, ভালো হবে কি মন্দ হবে, হ্যাঁ আপনার বিয়ে হতে যাচ্ছে, আপনার বিয়েটা টিকবে না, বলি দিল আগেই টিকবে না আপনার, বা এর বিপরীত বললো যে না আপনার এখানে ভালো হবে। এসব জানার জন্য বিভিন্ন রকম দুনিয়ার গাইবি এমন কিছু জিনিস যেগুলি হচ্ছে গায়েব অদৃশ্য, যেগুলি জানার কোনো উপায় নেই, যেগুলির চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে রয়েছে। আল্লাহ কোরআনে কারীমের সাথে আছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়েব, একমাত্র আল্লাহর নিকটে গায়েবের চাবি রয়েছে, গায়েবের চাবি একমাত্র আল্লাহর নিকট রয়েছে। তাহলে একমাত্র আল্লাহর নিকটে রয়েছে এই চাবি কে পেয়ে গেল, গণক পেয়ে গেল, জ্যোতিষী পেয়ে গেল, যার কাছে আপনি হাত দেখাতে যাচ্ছেন সে পেয়ে গেল। وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ আল্লাহ বলছেন লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই গায়বের কথা, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন না, যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই জানেন, তার বেশি জানেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকার ধরে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, তখন তিনি বলেছিলেন যে ব্যক্তি জিজ্ঞাসা করেছে সাইল, তার চাইতে বেশি মাসউল যাকে জিজ্ঞাসা করা হচ্ছে জানে না, অর্থাৎ তুমি যা যতটা জানো তার বেশি আমি জানি না, কখন হবে, কোন সালে হবে, কত বছর পরে হবে আমি জানি না। তো এই গায়েব সম্পর্কে জানার জন্য চেষ্টা করা এটি হচ্ছে একটি কুফুরি কথা। গায়েব সম্পর্কে আল্লাহ বলছেন গায়েবের এলম আমি কাউকে দিনি, আকাশ জমিনে কেউ গায়েবের কথা জানে না, আর আপনি গণকের কাছে, জ্যোতিষীর কাছে বা কার কোন হুজুর, হুজুরের লেভেল লাগিয়ে আমাদের দেশে অনেকে এই গণকের কাজ করে, হ্যাঁ শেহের জাদুর কাজ করে, অনেকে হুজুরের দাড়ির লেভেল লাগিয়ে আর কোন মাদ্রাসায় হুজুর হয়ে বসে আছে, শেখ হয়ে বসে আছে, আর তারাও এসব কাজ করে, শিরকুফুরি কাজ করে, অথচ হয়তো সেও টের পায় কি পায় না আল্লাহ পাক জানে, অথবা দুনিয়ার গরজে ভালো ভালো পয়সা আসছে মানুষের কাছ থেকে, যেহেতু লোকজন কাস্টমার আসছে আর পয়সা তো দিয়ে যাচ্ছে, বকশিস দিয়ে যাচ্ছে, শিরকি কুফুরি কাজ করে যাচ্ছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে গায়েব নেই, আর আপনি তাদের কাছে গায়েব জানার জন্য যে এই যে আকীদা বিশ্বাস রাখলেন যে এই গণকদের কাছে বা অমুক হুজুরের কাছে গেলে আমার হারিয়ে যাওয়া ছেলে সম্পর্কে তিনি খোঁজ দিয়ে দিতে পারবেন, আমার টাকাটা যে চুরি হয়ে গেছে কে চুরি করেছে, কোন দিয়ে গেছে, কার বাড়িতে আছে বলে দিতে পারবেন, এই আকীদা যে নিয়ে গেলে এটি হচ্ছে আপনার কুফুরি শিরকি আকীদা। আল্লাহ ছাড়া অন্য সম্পর্কে এই ধারণা রাখলেন যে তারাও বলে দিতে পারে অদৃশ্যের কথা, তাহলে গণকের কাছে যাওয়া, জ্যোতিষীদের কাছে যাওয়া কত বড় শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি জ্যোতিষী অথবা গণকের কাছে গেল, বিভিন্ন তারা দাবি করে বিভিন্ন জিনিস দেখে, হাত ছাড়াও বিভিন্ন রকমের রেখা টেনে, বিভিন্ন রকমের তাদের সব এসব মন্ত্রতন্ত্র রয়েছে, এসব করে দাবি করে যে তারা গায়বের কথা বলতে পারে, গায়বের কথা বলতে পারে না কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান জিন এগুলি আকাশের দিকে যায়, আর আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা হয় ফেরেশতাদেরকে আল্লাহ শোনান, ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করে থাকে, আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা তারা প্রথম শুনতে পান, তারপরে তারপরে আসমানে যারা রয়েছে যে সব ফেরেশতারা তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই করতে করতে আসমানি যে প্রথম যে আকাশ রয়েছে, আসমানি দুনিয়া যেটাকে বলা হয় প্রথম আকাশ, এ প্রথম আকাশের ফেরেশতারা আপোষে আলোচনা করেন যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় ফয়সালা করেছেন, আজকে অমুকের এই হবে, অমুকের এই হবে, অমুকের বিয়ে শাদী ভালো হবে খারাপ হবে, অমুকের এই ছেলে হারিয়েছে মেয়ে হারিয়েছে ইত্যাদি হয়েছে, এই ঘটনা ঘটেছে, খুন হয়েছে, এই অমুক খুন করেছে ইত্যাদি সব কথাবার্তা যে আলোচনা হতে থাকে, এই জিনেরা গিয়ে কান লাগায় সেখানে, জিন শয়তানরা গিয়ে কান লাগাবার চেষ্টা করে, সেখান থেকে শুনতে পায় না, তার মধ্যে এক একটা কথা হয়তো শুনে নেয়, একটা কথা যদি শুনে নিতে পারে সেটি কথা সত্য, কারণ সেই ফয়সালা কিন্তু তকদিরের ফয়সালা ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে, তারা একে অপরের কাছ থেকে শোনে,
তারপর ওই একটি সত্য কথা নিয়ে আসার গণকের কানে কুটুর কুটুর করে বলে দেয় যে হ্যাঁ এই যে খুনের ঘটনাটি হয়েছে না অমুক লক্ষণ করেছে, ওই যে ছেলে অমুকের ছেলে হারিয়ে গেছে না অমুক গ্রামে আছে অমুক শহরে আছে বা সেটিকে মেরে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তার সাথে আরো 99টি মিথ্যা কথা সংযোজন করে আরো 100টি ঝুট কথা মিথ্যা কথা তাতে লাগিয়ে দেয়। 101টি কথার মধ্যে একটি সত্য হয় আর 100টি মিথ্যা কথা হয়, কিন্তু একটি যে সত্য হয়ে গেল তাতেই যাদের ইমান দুর্বল আকিদা দুর্বল যারা কুফরি শিরকি আকিদা বিশ্বাসী যারা গণকের কাছে জ্যোতিষীর কাছে যাওয়াতে বিশ্বাসী এসব শিরকি কুফরের বিশ্বাসী তারা মনে করে কথা তো সত্যি, দেখো ওই যে বলেছিল যে অমুক খুনের ঘটনাটি অমুক করেছে কথা সত্যি, ঠিকই সেই আসামি, ওই ছেলেটি হারিয়ে গেছে অমুক জায়গায় আছে ঠিক অমুক বাড়িতে পাওয়া গেছে অমুকের বাড়িতে পাওয়া গেছে, এইভাবে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং তাদেরকে বিশ্বাস করলো যে তারা যে কথাগুলি বলছে ঠিক, আপনার ছেলে যাচ্ছে বিদেশ যাচ্ছে সৌদি আরব যাচ্ছে খুব ভালো হবে, খুব ভালো হবে ভাগ্য ভালো বিশ্বাস করলো, আর এসে ভাগ্য ভালো হয়ে গেল একেবারে আরো বিশ্বাস হয়ে গেল যে কথা সত্যি, গণকের কাছে জিজ্ঞাসা করে এসেছিলাম ভালোই হয়েছিল। ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল যা কিছু বললো তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর নাজিলকৃত বিধান শরীয়তে ইসলামের সাথে কুফরি করলো, কোরআনে করিমকে অস্বীকার করলো, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে অস্বীকার করলো, সেই ব্যক্তি রাসূলকে অস্বীকার করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল, ফাকাদ কাফারা সেই ব্যক্তি কাফের হয়ে গেল, আল্লাহর নাজিলকৃত বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে গেল, মুসলিম থাকলো না, অথচ সে নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রেখেছে, সে তারাবি পড়েছে কোরআন খতম করেছে আর সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে আর মসজিদ মাদ্রাসার খেদমত করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাস্তবে আমরা জানি কত লোক যাদের টাকা পয়সা, এখানে তো ব্যাচেলার প্রচুর মানুষের টাকা পয়সা হারিয়ে যায়, কারণ টাকা পয়সা যেখানে সেখানে রাখে, টাকা পয়সা রাখার জায়গা ওইরকম ভালো জায়গা হয়তো পায় না, সাথে সঙ্গী আছে তাদের মধ্যে থেকে একজন চুরি করে নেয়, বা কেউ আসলো সাথী সঙ্গের বন্ধু কেউ আসলো সে চুরি করে নিয়ে চলে গেল, আর কত যে চুরি চামারি হয় এরকম, আর তারপরে এসে আমাদেরকে বলে যে হুজুর কোনো রাস্তা আছে জানার, দেশ থেকে শিখা আছে হুজুরদের কাছে, ওইসব গণক হুজুরদের কাছ থেকে শুনে বিশ্বাস করে আছে যে হুজুররাও বলতে পারে গাইবের কথা, অর্থাৎ আল্লাহ বলছেন লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গাইব ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে, শুধু জমিনে নয় আসমানের ফেরেশতারাও গায়েব জানেন না যদি আল্লাহ না জানিয়ে দেন, তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেন জিজ্ঞাসা করতে আসে আমাদেরকে। এই জন্য যে ভাবে যে দেশের হুজুররা অনেকেই গণক হুজুররা যে গায়েবের কথা বলতে পারেন যে হ্যাঁ তোমার টাকা চুরি হয়ে অমুক গ্রামে গেছে, এই ডান দিক দিয়ে গেছে বাম দিয়ে গেছে, ডান দিকের তোমার বাড়িতে আছে অমুক বাম দিকের বাড়িতে আছে, এইসব কথাবার্তা বলে, এইসব শিরকি কুফুরি আকিদা দেশে দেখে এসেছেন। আর এই রকমের ধারণা রাখেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর কোনো রাস্তা আছে আমার টাকা পয়সা কোথায় পাওয়া যেতে পারে, কে চুরি করলো জানার, জানার কোনো পথ আছে? ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যা নাজিল হয়েছে তার সাথে সে কুফুরি করলো কাফির হয়ে গেল। বিশ্বাস যদি না করে অনেকে এমনি তামাশার জন্য গণক বসে আছে ফুটপাতে বসে থাকা বলে, সে অনেক গণকগুলি বসে থাকে, বা গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন তাদেরকে বিশ্বাস করলেন না, হইতে পারে নাও হইতে পারে, মান আতা আরাফা নাও কাহিনান গেলেন জ্যোতিষীর কাছে গণকের কাছে, তাহলে কি হবে বিশ্বাস হইল না আপনার, তারপর কেন গেলেন আপনি কাফের বিধর্মীর কাছে মুশরিকের কাছে? যারা গায়েবের দাবি করে, যারা আল্লাহর হকের দাবি করে, যারা আল্লাহর গুণের কথা দাবি করে যে আল্লাহও গায়েব জানে আমিও গায়েব জানি আমি গণকও গায়েব জানি, তাদের কাছে গেলে তুমি লাম তুকবাল্লাহু সালাতু আরবাঈনা সাবাহান তার 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ কবুল হবে না আপনার, একবার গণকের কাছে গেল 40 দিনের নামাজ বরবাদ, নামাজ যদি কবুল না হয় তার কি রোজা কবুল হবে, হজ যাকাত কবুল হবে, উমরা কবুল হবে, কিছুই কবুল হবে না, কারণ সেই ব্যক্তি কুফরি করলো। সুতরাং কাফের মুশরিকের কাছে গেল এবং ওই সব কাজ ব্যবসা করে তাদের সংখ্যা বাড়াইলো, হ্যাঁ তাদের কাস্টমার বাড়াইলো, লোকজন ভিড় ভাড় দেখে অনেক সময় ধোকা খায়, ভিড় ভাড় দেখেও ধোকা খায়, মাজার গুলিতে যে ভিড় ভাড় শির কুফরি হচ্ছে, এক বছর যাওয়া বন্ধ করে দেন দেখি, একবার বন্ধ করে দেন দেখবে যে না এই কাস্টমার নাই এখানে, না এই কামেল ওলি নাই, কিন্তু যত ভিড় ভাড় ততে মনে করেছেন না কামেল ওলির মাজার আছে যেতে হবে, সবাই যাচ্ছে ওখানে, এই যে ভিড় ভাড় করা তামাশা, অনেকে তামাশা দেখার জন্য ভিড় ভাড় করতে চান না, এটিও বাতিলের মদত করা, আল্লাহ বাতিলের মদত করতে নিষেধ করেছেন,
নেকির কাজে সাহায্য করতে বলেছেন একে অপরকে। সুতরাং ওই সব কবর মাজার যেগুলি পাকা হয়ে আছে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, সেখানে ভালো উদ্দেশ্য নিয়েও যাওয়া জায়েজ নাই যে তাদের জন্য দোয়া করব। তাদের জন্য দোয়া করেন, গরিব মিসকিন যে আপনার গ্রামের আশেপাশে আছে তাদের জন্য দোয়া করেন, যারা মারা গেছে অসহায় হয়ে তাদের কি অবস্থায় যাচ্ছে আল্লাহ পাক জানে, যাদের জন্য কেউ দোয়া করতে যায় না তাদের জন্য দোয়া করেন, আর যেখানে গিয়ে তাদের জন্য দোয়া করা হয় না তাদের কাছ থেকে দোয়া করা হয়, আশা করা হয় যে ওলিয়ে কামেল পীরে কামেলের কাছে কিছু পাবো, সেখানে কেন যাচ্ছেন আপনি? জি, শিরকের বাজারে আপনি যাবেন না, শিরকের বাজারে আপনি যাবেন না। তো ইমান নষ্টকারী একটি বিষয় হচ্ছে গণক জ্যোতিষী এদের কাছে যাওয়া এবং তাদেরকে বিশ্বাস করা। ইমান নষ্টকারী আরেকটি বিষয় বা ইমানের পরিপন্থী আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ যা ভাগ্যে নির্ধারণ করেছে তা সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করা। যা কিছু আপনার ভাগ্যে আসছে, আমার ভাগ্যে আসছে, সে সম্পর্কে ইসলাম আপনাকে শিখিয়েছে যে আপনি সন্তুষ্ট থাকবেন। একজন মানুষের জীবনে আপ ডাউন হতে থাকবে, কখনো সুখে কখনো দুঃখে। কোনো মানুষ সারা জীবন সুখী হতে পারে না, সারা জীবন সবসময় সুখে থাকবে, কখনো দুঃখ আসবে না এটা হতে পারে না। তবে কম দুঃখ আসতে পারে, বেশি সুখ আসতে পারে, বেশি কষ্ট আসতে পারে, অল্প সুখ আসতে পারে, আপ ডাউন হবেই হবে। একজন মানুষ সারা জীবন একেবারে দুঃখেও থাকে না আর সব সময় আবার সুখেও থাকে না, বড় সুখী মানুষও দুঃখী হয়। সুতরাং যখন সুখ আসবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এই কথা আমাদেরকে শেখানো হয়েছে, আর যখন দুঃখ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে আর এর ওপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকদিন সুখে রেখেছেন, অনেকদিন সুখে রেখেছেন, যদি ছয় মাস অসুস্থ থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন ভালোভাবে, অসন্তুষ্টি প্রকাশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি ছেলে দিয়েছেন, তার মধ্যে একটি নিলেন, আরো তো চারটি আছে, তাহলে এই চারটি যে আল্লাহ আরো রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ পড়তে হবে, আর আল্লাহ যে একটি নিয়েছেন এর উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন অবশ্যই সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারী যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, অবশ্যই সাবিরিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, ধৈর্য ধারণকারী কারা? আল্লাহ বলছেন যাদের উপর মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, বালা আসলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, তারা কি করে? তারা হাহুতাশ করে না, তারা হায় আর বেঁচে থেকে লাভ নেই, আমার ছেলে মরে গেল তো আমি বেঁচে থেকে কি করব, আমার স্ত্রী নেই তো আর আমি বেঁচে থেকে কি করব, আমার ধন সম্পদ নেই সব বন্যাতে ডুবে গেল, আর জমি জায়গা সব শেষ হয়ে গেল, নদীতে পড়ে গেল, ইত্যাদি হলো, আর বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করে ফেললো, আর না হলে আত্মহত্যা করে নেবো, এইরকম মন মানসিকতা। এরা মুসলিম নয়, এদের ইমান আকিদা নেই। আমাদের দেশে এগুলো খুব হয় বন্যার সময়, এরকম চোখের সামনে দেখেছি, বন্যাতে ফসল ধান ডুবে গেছে, এক মন ধানও বাড়িতে আসলো না, ফাঁসিতে ঝুলে গেল, নিজেকে দিল ফাঁসিতে ঝুলিয়ে, এক বছরে শুধু ধান যাওয়ার জন্য, আর চিরকাল জাহান্নামে থাকতে হবে, তখন কি করবে, কোন ফাঁসিতে চড়বে, এই ফাঁসিতেই তো চড়ে থাকতে হবে যে ফাঁসিতে চড়েছো। মুমিন মুসলিম যারা তারা ধৈর্য ধারণ করে, আর বালা মুসিবত আসলে কি করে, ইযা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহ, বলে নিশ্চয় আমরা আল্লাহর, আপনার টাকা পয়সা শুধু আল্লাহর নয়, এই জমিন শুধু আল্লাহর নয়, আপনিও আল্লাহর, কে পাঠিয়েছে আপনাকে দুনিয়াতে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সব আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে, ধন সম্পদ চলে যাবে আল্লাহর কাছে, জি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব আল্লাহর হাতে, আমিও চলে যাব, স্ত্রীও চলে যাবে, ছেলে মেয়েও চলে যাবে, দুনিয়া সব কিছু চলে যাবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যদি তোমাদের কারো উপর মুসিবত আসে, বিপদ আপদ আসে, তাহলে তোমরা এই কথা বলবে না যে হাই যদি এইরকম করতাম তো মনে হয় হইতো না, এইরকম যদি করতাম তো এইরকম ঘটনা ঘটতো না, যদি আমরা সবাই না ঘুমিয়ে গিয়ে পাহারা দিতাম তো বাড়িতে চুরি হইতো না, না যদি বলতে নিষেধ করেছেন। একটি বিপদ চলে আসার পরে, বিপদ চলে এসেছে, বিপদ হয়ে গেছে, তারপরে যদি এই করতাম তাহলে হতো না, এ যদি বলতে নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি শয়তানের দরজা খুলে দেয়। জি, আপনি তকদির বিশ্বাস করেন না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, আমরা সবাই শুয়ে না যেতাম, যদি আমরা সবাই গাফেল না থাকতাম, আমরা সবাই মিলে বিদেশে না চলে যেতাম, বাড়িতে শুধু মহিলারা থেকে গেছে, তাহলে এইরকম চুরি ডাকাতি হতো না, বা লুটপাট হতো না, বা জমি জায়গাগুলি দখল করে নিল, এগুলি হতো না, একজন পুরুষ বাড়িতে থাকলে, এই যদি বলতেন, বিপদ আপদ আসার পরে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বরং কি বলতে হবে, বলতে হবে কাদ্দার আল্লাহ ওয়া মা শা ফালা, আল্লাহ যা ভালো করে মনে করেছেন তাই করে, মা শা ফালা, আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে, আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম হয় না, আল্লাহ যা ভাগ্যে দিয়েছেন তাই হয়েছে, এতে কেউ কারো হস্তক্ষেপের কোনো ক্ষমতা নেই, কাদ্দার আল্লাহ ওয়া মা শা ফালা, এই বলতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালা মুসিবত বিপদ আপদ আসলে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বালা মুসিবত আসার পরে কিছু ভালো কিছু নষ্ট হয়ে গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, স্ত্রী মারা গেল, অথবা ধন সম্পদ নষ্ট হয়ে গেল, চুরি ডাকাতি হয়ে গেল, হারিয়ে গেল টাকা পয়সা, পকেট মেরে নিল ইত্যাদি, বলতে হবে আল্লাহ আজরনি ফি মুসিবতি ওয়াখলফ লি খাইরা মিনহা, আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দান করো, এই যে মুসিবত বিপদ এসেছে এটা আমাকে নেকি দান করো, এবং এর চাইতে উত্তম বদল দান করো, এর উত্তম বিকল্প দান করো, আল্লাহ জাগিয়েছে তার চাইতে ভালো আমাকে দান করো, ওয়াকলফলি খাইরাম মিনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব দোয়া শিখেছেন। সুতরাং আল্লাহর কাছে ভালো চাইতে হবে এবং যা ভাগ্যে এসেছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে, ভাগ্যের উপর অসন্তুষ্টি প্রকাশ করা মানে আল্লাহর উপর অভিযোগ করা যে আল্লাহ তুমি এটা কেন করলে, ভাগ্যের উপর অসন্তুষ্টি প্রকাশ করা মানে আল্লাহ সম্পর্কে অভিযোগ করা, কমপ্লেন করা যে আল্লাহ তুমি এটা ঠিক করনি, আল্লাহ তুমি আমার টাকা পয়সা হারিয়ে গেল আল্লাহ তুমি কেন করলে, আল্লাহ তুমি আমার ছেলে কেন নিয়ে নিলে, আল্লাহ তুমি আমার এই বিপদ আপদ কেন নিয়ে আসলে, আল্লাহর বিরুদ্ধে যেন অভিযোগ, আল্লাহ দাতা, সবকিছু যখন আল্লাহর, যখন সবকিছু আল্লাহর, আল্লাহ যখন ইচ্ছা তা নিয়ে নেবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কেউ যদি ব্যবসা করেন, আপনার পুঁজি, আপনার দোকান, সবকিছু আপনার কর্মচারী, আপনার যখন ইচ্ছা আপনি দোকান বন্ধ করে দেন, যখন ইচ্ছা আপনি দোকান বিক্রি করে দেন, তাতে কর্মচারীর এতরাজ করার অভিযোগ করার কি আছে, আমি মালিক, টাকা পয়সা মালিক, ধন সম্পদের আমি মালিক, আমার ইচ্ছা হয়ে ব্যবসা করলাম, না হলে দোকান বন্ধ করে দিলাম, না হয় দান করে দিলাম কাউকে, আপনার অভিযোগ করার কি আছে যে আমাকে চালাইতে হবে এটা, আল্লাহ ফাকর দুনিয়ার ক্ষেত্রে যদি এটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম সারা বিশ্বের মালিক, তিনি যা ইচ্ছা তাই করবেন, আমাকে নিয়ে নেবেন, আপনাকে নিয়ে নেবেন, আপনার সবকিছু নিয়ে নেবেন, আমার সবকিছু নিয়ে নেবেন, সে আল্লাহর ইচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সন্তুষ্ট থাকতে হবে তকদির উপর। ইমান নষ্ট করে আর একটি বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, আর এই আল্লাহ ছাড়া অন্যের শপথ যে আমাদের সমাজে এত বেশি রয়েছে, আমি জানি যে আল্লাহর কসম করলে বিশ্বাস করে না মানুষ, কোনো কিছু যদি হয় ঘটনা হয় আল্লাহর কসম করেন মানুষ বিশ্বাসই করবে না, মিথ্যা বলছে, মিথ্যা বলছে হয়তো, কিন্তু ছেলের কসম করে ছেলের গায়ে হাত দিয়ে কসম, আর মহিলা তার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছে, হ্যাঁ বাবার কসম করেন চোখে হাত দিয়ে চোখের কসম, যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ চলে যাবে চোখের কসম করছে, ঠিক না, তাহলে একবার বিশ্বাস, আমি চোখে হাত দিয়ে বলছি আমি চুরি করিনি বিশ্বাস করে নেবে, আর যদি আল্লাহর কসম আমি চুরি করিনি বিশ্বাসই করবে না, বিশ্বাসই করবে না, এ হচ্ছে আমাদের মুসলিম সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সেই ব্যক্তি কুফরি করলো বা শিরক করলো, কুফরি করলো বা শিরক করলো, কুফরি ও শিরক, শিরক কারণ কসম করতে হবে একমাত্র আল্লাহর, কসম হচ্ছে ইবাদত যেটি একমাত্র আল্লাহর হইতে হবে, অন্যের যদি কেউ কসম করে তাহলে এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিল, সেজন্য সে শিরক করলো। এখন এই শিরক ছোট শিরক না বড় শিরক, আগে বলেছি যে ইসলাম বিরোধী আকীদাগুলি হয় ইসলামকে পুরোটাই নষ্ট করে দেয় আর না হলে তাকে দুর্বল করে দেয়, কমজোর বানিয়ে দেয়। আল্লাহ ছাড়া অন্য যদি কসম করেন আর আপনার ধারণা বিশ্বাস এই রকম থাকে যে যার আমি কসম করছি বা যেই বস্তুর কসম করছি সেটি আল্লাহ ছাড়া আল্লাহর থেকে কম না, যেমন কেউ নবীর কসম করছে আল্লাহ রসুলের কসম, আমাদের দেশে জাহেল মূর্খ সমাজ কিছু পার্থক্য বুঝে না, কেমন আছেন ভাই, ভালো আছেন, আল্লাহ রসুল যা চায় ভালোই আছে, কত লোকের কাছ থেকে শোনা যায় ভাই কেমন আছেন, আল্লাহ রসুল যা চাই তাই ভালোই আছি ভাই, আল্লাহ এবং রসুল একবার সমান সমান করে দিল, সমান করে, তাহলে রসুলকে আল্লাহর সমান যে করে দিল সেই ব্যক্তি বড় মুশরিক, বড় কাফের হয়ে গেল, বড় কাফের হয়ে গেল। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম, নবীর যদি কেউ কসম করে, কাবার কসম করে, কাবার রবের কসম করতে হবে, ও রব্বিল কাবা, হ্যাঁ সাহাবে কিরাম রব্বিল কাবা বলতেন, কাবার মালিকের কসম, কাবার কসম না, কাবা ইট পাথর দিয়ে তৈরি আর তারপরে গেলাস চড়ানো আছে একটা ঘর, সেই ঘরের যদি কেউ কসম করে তাহলে সে সৃষ্টির মখলুকের কসম করলো, সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল, ছোট মুশরিক না বড় মুশরিক, বড় শিরিক করলো না ছোট শিরিক করলো, যদি তার ধারণা এই থাকে যে কাবা ঘর আল্লাহ চাইতে কম না, হ্যাঁ কাবা ঘর আল্লাহ চাইতে কম না,
বা নবী আল্লাহ চাইতে কিসে কম, নবী আল্লাহ রসুল আল্লাহ চাইতে কিসে কম। এরকম আমাদের দেশের সমাজের মানুষ এই শিখে আছে যে আল্লাহ নবীর যে মোবারক কবর রয়েছে এই স্থানটি সারা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি পবিত্র উত্তম, এমনকি কাবার চাইতে পবিত্র, এমনকি আরশ কুরসির চাইতেও বেশি উত্তম। আরশ কুরসি আল্লাহর আরশ কুরসির চাইতে আল্লাহ নবীর কবরের স্থান উত্তম, এই আকিদাই আছে। সুতরাং যদি কেউ কসম খায় আল্লাহ নবীর কবরের কসম করছি, আল্লাহ নবীর কবরের কসম করছি, কবর বলাও তো বেয়াদবি। আমি বলছি যেহেতু এটি হচ্ছে সুন্নত তরিকা, কবর সবগুলি কবর, কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে, শুধু মানুষরা না বড় বড় হুজুররা কি বলে, নবীর কবর মাজার না, নবীর কবরের নাম হচ্ছে রাউজাই পাক। শুধু রাউজাই না, রাউজাই পাক হচ্ছে নবীর কবর। আর পীরে কামেলদের হুজুরদের হুজুর মানে শুধু হুজুর, আলেম হুজুর না, আলেম হুজুর আবার তেমন মূল্য নেই, কি হুজুর হইতে হবে, পীর পীরে কিবলা হুজুর হইতে হবে, পীরে কিবলা হুজুর হইতে হবে। শেখুল হাদিস আজিজুল হক সাহেব হইলেও তার কবরের নাম মাজার হবে না, কিন্তু চরমনাই যদি হয় তাহলে মাজার হয়ে যাবে, শাহজালাল হয় মাজার হয়ে, দেখছেন পার্থক্য, পার্থক্য দেখছেন, এই হলো পার্থক্য। তাহলে পীরের কবর যদি হয় তো কবর বলা বিয়াদবি হয়ে গেল আমাদের ভারতের, ভারত উপমহাদেশের মুসলিম সমাজের নিকট, তাকে মাজার বলতে হবে। আর যদি সাধারণ লোকের কবর হয় তাহলে সেটি কবর, অথচ আল্লাহ পাকের বলে সবগুলিকে কবর বলেছেন। আল্লাহ নবীর সাহাবাকে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী, তার রাসূল, তার কবরকে কবর বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো আমার ঘরে, আমার ঘরে কবর দেওয়া হলো, কবর বললেন, তারা বিয়াদবি করলেন। কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কেউ যদি কসম করে এই আকীদায় যে আরশ কুরসির চাইতে যখন শ্রেষ্ঠ উত্তম, তাহলে নবীর কবরের কসম করব, আর নবীর কবরকে আরশ কুরসির চাইতে উত্তম মনে করে, তাহলে সে বড় মুশরিক, ফাকাদ কাফার, বড় মুশরিক, বড় কাফের হয়ে গেল, বড় মুশরিক, বড় কাফের হয়ে গেল। আর ছোট মুশরিক কখন হবে, ছোট শিরিক কখন হবে, যদি মনে করে যে না আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, আল্লাহরই ইবাদত বান্দগী, কিন্তু যেহেতু নবীর আল্লাহ মর্যাদা দান করেছেন, কাবাকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই জন্য আমি কাবার কসম করলাম, নবীর কসম করলাম, বাবার সম্মান আছে, মায়ের সম্মান আছে, মায়ের কসম খেলাম, বাবার কসম খেলাম, বা ছেলের একটা গুরুত্ব আছে যে ছেলে মূল্যবান আমার, এই ধন আমার ছেলে, সুতরাং আমি ছেলের কসম করলাম, ছেলের গায়ে হাত দিয়ে কসম করলাম, চোখের মূল্য আছে জীবনে, চোখের কসম খেলাম, কিন্তু আল্লাহ সমান মনে করলাম, সমতুল্য সমকক্ষ মনে করলাম না, তাহলে সে ছোট শিরক করলো। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, মনে রাখবেন, কাবিরা গুনাহ বিনা তওবাতে মাফ হয় না, তার শাস্তি দুনিয়াতেও হবে আর আখেরাতেও হবে, মনে রাখবেন। ঈমান নষ্টকারী বিষয় হচ্ছে এইগুলি, ঈমান নষ্টকারী। আরেকটি বিষয় হচ্ছে দিন বা দিনওয়ালাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, জি, দিন অথবা দিনওয়ালা অর্থাৎ দিনের অনুসারী যারা, দিনে ইসলামের কোন একটি বিধান, একাধিক বিধান, অথবা দিনের যারা অনুসারী, দিন পালন করে, তাদেরকে নিয়ে টিটকারি মারা, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, বিদ্রুপ করা, জি, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, সামান্যতম এইরকম ঠাট্টা মজাক হচ্ছে বড় কুফুরি। যেমন একটি লোক পাঁচ অক্ত নামাজ ধরেছে, খুব নামাজ পড়ে, নামাজ নামাজ, দেখো না নামাজ পড়ে যে কি পায়, কি পাচ্ছ তুমি, তোমার চাইতে আমি কিসে কম আছি, তোমার চাইতে আমার বেতন কম, তুমি তো খুব নামাজ পড়ো, হ্যাঁ হ্যাঁ, তোমার চাইতে বেশি, তুমি কি আমার চাইতে বেশি কিছু পাও, ইত্যাদি ইত্যাদি নামাজ নিয়ে ঠাট্টা। তারপরে আজকাল যদি টাকনার ওপর কেউ কাপড় পরে, হারাম কাপড় পরে সে, আর এই ব্যক্তি যে সুন্নতি কাপড় পরছে, হারাম থেকে বাঁচছে, জাহান্নামে যাওয়া থেকে বাঁচছে, দেখো না অভদ্র, অভদ্রকে দেখো টাকনার উপরে উড়িয়ে প্যান্ট পরে, আজকাল অভদ্র বলে, আজকালকার অধিকাংশ কাফেরদের কথা বলছি না, অধিকাংশ ফাসেক মুসলিমরা টাকনার উপর কাপড় পরা মুসলমানকে ঠাট্টা করে বলে অভদ্র, দেখো কাপড় পরতে যায় না, দাড়ি, দাড়ি নিয়ে কত রকম মাশাআল্লাহ, দাড়িটা কত সুন্দর লাগে দেখে, এটাও ঠাট্টা, এটা হালকা ঠাট্টার কথা বলে, এটি হচ্ছে কুফুরি, জি, দাড়ি নিয়ে ঠাট্টা করা, জি, দিনকে নিয়ে ঠাট্টা করা, দিনের কোনো অংশকে নিয়ে ঠাট্টা করা, অথবা দিনের অনুসারীদেরকে, দাড়িওয়ালাকে ঠাট্টা করা, দাড়িওয়ালাকে ঠাট্টা করা, এগুলি হচ্ছে কুফুরি, জি। এইরকম যে কোনো ক্ষেত্রে আজকাল ঠাট্টা বিদ্রুপ দিনওয়ালাদেরকে নিয়ে যে কত শুরু হয়েছে, ব্যক্তি পর্যায়ে না, আচ্ছা প্রচার মাধ্যমে ঠাট্টা মজা করা হচ্ছে, জি,
ইসলামিক শরিয়ার যেগুলি কাজী তাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, এই মোতাওয়াল্লক হাইয়ার লোকদেরকে, হাইয়ার লোক যারা নামাজ পড়ার জন্য উৎসাহিত করছে, এই সংস্থার লোকদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। জি, প্রচার মাধ্যমে পত্র পত্রিকায় এদের বিরুদ্ধে লেখা হচ্ছে, এদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা হচ্ছে। এই সব কুফরি সামিল, সব কুফরি সামিল। একজন লোক বলছে ভাই নামাজ নামাজ সালা 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 বলছে না, তার পিছনে কিছু শয়তান গুলোকে দেখে যারা বিয়ে নামাজে নামাজ পড়তে যাবে না, তার বলছে সালা সালা সালা। আমি নিজে কানে শুনেছি এসি করে আশেপাশে গাড়ি যাচ্ছে, হাইয়ার গাড়ি যাচ্ছে সলা 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 করে, আর ওই রাস্তাঘাটে যে লোকগুলো বসে আছে পশুর মতো বেনামাজি, তারা বলছে সলা 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 সলা, তারা বলছে সুবহানাল্লাহ। এইটি বড় কুফুরির জন্য চিরকাল জাহান্নামে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ পাক সূরা তাওবাতে এদের সম্পর্কে বলেছেন, মোনাফেকরা এইরকমই ঠাট্টা করেছিল, ঠাট্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদেরকে নিয়ে, যে দেখো না এদের পেট বড় বড়, আর এরা লড়াই তো পারে না, এরা সব কাপুরুষ, আর খেতে দেখো না কত বাহাদুর। হ্যাঁ, এইরকম কথাবার্তা বলেছিল শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন যে এইরকম ঠাট্টা মজাক করেছে মোনাফেকরা তাবুকের যুদ্ধে গিয়ে। জানতে যখন পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোনাফেকরা জেনে গেল যে খবর তো নবীর কাছে পৌঁছে গেছে, আমরা তো নিজেদের মধ্যে বলেছিলাম কিন্তু নবীর কাছে তো সংবাদ পৌঁছে গেছে, এখন তো আমাদের শাস্তি হতে পারে, ভয়ে ভীত তারা। তাদের একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগামটা ধরে নিয়েছে আর লাগাম ধরে ঝুলে গেছে, যে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, আপনার কাছে আমি ওজর পেশ করছি, আমি ভুল স্বীকার করছি, আমরা আসলে এমনি শুধু সময়টাকে কাটাবার জন্য রাস্তায় বড় কষ্টে আছি আর দূরের সফর, সেই জন্য একটু রসিকতা করছিলাম, টাটটা টিটকারি মারিনি, রসিকতা করছিলাম যাতে করে একটু মনটা ফ্রি হয় আর মনের ফুর্তি আসে আর তারপরে সময়টা তাড়াতাড়ি কেটে যায় রাস্তা। এই জন্য বিদেশে বিদেশে মানুষ কষ্ট কষ্টে যখন থাকে তখন একটু রসের গল্প স্বল্প করলে সময়টা তাড়াতাড়ি কেটে যায়, এটি ছিল আমাদের উদ্দেশ্য, আর এর বেশি কিছু উদ্দেশ্য ছিল না। এ কথা বলেছিল মোনাফেকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিচ্ছিলেন না, শুধু বলছিলেন যে আয়াত নাজিল হচ্ছে, আয়াত নাজিল হয়ে যাচ্ছে, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সেই আয়াত পড়ে শোনাচ্ছেন। তারা বলতো ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু, আমরা শুধু একটু খেলাধুলার মতো রং তামাশা করছিলাম, একটু রসিকতা করছিলাম, এর বেশি কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাআতাযিরু, তোমাদের ওজর পেশ করার কোনো প্রয়োজন নেই। কুল আবিল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াত, আয়াতের অংশ, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহ রাসূলের সাথে, অথচ তারা সরাসরি আয়াতের সাথে কোরআনী আয়াতের সাথে ঠাট্টা মজাক করে নি, তারা ওই লোকগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল, মুসলিম ব্যক্তিদেরকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল, আল্লাহ তাদের কথা বললেন না, তাহলে মুসলিম খাঁটি মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, যারা নামাজি ধার্মিক মুসলিম তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, কোরআন এবং রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে ঠাট্টা মজাক করা। আল্লাহ বলছেন কুল আবিল্লাহ, আল্লাহর সাথে তোমরা ঠাট্টা মজাক করো, টিটকারি মারো, আয়াত আল্লাহর আয়াত কোরআনে কারীমের আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মজাক করো, ওয়া রাসূল আল্লাহর রাসূলের সাথে তোমরা ঠাট্টা মজাক করো, কুনতুম তাস্তাহজিউন, তোমরা এই ঠাট্টা মজাক করতে থাকো, লা তাআতাযিরু, তোমাদের ওজর করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, কাফের হয়ে গেছো, তোমরা কলিমা পড়েছিলে সেই দিন ঈমানের স্বীকৃতি দিয়েছিলে কিন্তু তারপরে কি হয়ে গেছো, কাফারতুম, কাফের হয়ে গেছো। সেটা ওই সব ভাইরা যারা নামাজের কথা বলে সলা 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 করেন, যারা ওই টাকনার উপরে কাপড় দেখলে কোম্পানিতে দু চারজন এরকম দেখা যায় হয়তো ধার্মিক ছেলে, যে তারা প্যান্ট একটু উঁচা করে পড়ছে, অভদ্র দেখো। তারপরে রোজার ক্ষেত্রে এইরকম অনেক শুনেছি আমরা ছোটকালে, এরকম ফাসেক লোকদের কাছে রোজা রাখেনি, আমাদের দেশে তো আর কেউ বলতে পারবে না যে তুমি রোজা রাখো না কেন, ঠিক না, রোজা রাখেনি, আর যারা রোজা রেখেছে তারা যদি বলে রোজা কেন রাখো না, তো বলছে বাড়িতে খেতে নেই আমার, তোমার নয় খেতে নেই সেই জন্য তুমি রোজা রেখেছো, আমাকেও রোজা রাখতে হবে, আমার বাড়িতে খেতে আছে আমি রোজা রাখি না। সুবহানাল্লাহ, ঠাট্টা না, শরীয়ত নিয়ে ঠাট্টা নাই, রোজা নিয়ে রোজাদারকে নিয়ে ঠাট্টা নাই। জি, তারপরে দাড়িওয়ালাদেরকে কিভাবে ঠাট্টা করে, আরে টাকা পয়সা নেই নাকি, পয়সা দিতে হবে নাকি, আমার পয়সা আছে আমি দাড়ি সেভ করছি, পয়সা নেই তোমার, পয়সা না থাকলে নিয়ে যাও, আউযুবিল্লাহ, এইরকম ঠাট্টা মজাক করে। আরো বলে আগে যুগে পয়সা ছিল না, পয়সার অভাব ছিল সেজন্য দাড়ি রেখে দিত, আগের যুগে মুসলমানরা দাড়ি রাখতো, পয়সা পয়সা ছিল না আর প্রত্যেক সপ্তাহে সেভ করতে হবে, এত পয়সা কোথায়, সেই জন্য দাড়ি রাখতো, এখন পয়সা হয়েছে কি দরকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রকমের লোকেরা মুসলমান নয় আসলে,
লা তাতাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মুসলিম পরিবারে জন্ম নিয়েও তোমরা কাফের হয়ে গেছো ঠাট্টা মজাক করার কারণে। জি, আমলে ত্রুটি থাকে একটা আলাদা কথা, যে একজন মানুষের কিছু ত্রুটি আছে কিন্তু সে ভুল স্বীকার করে যে এগুলি ভুল হচ্ছে আমার, তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন অথবা আল্লাহর কাছে তওবা করলে তওবার দরজা খোলা আছে। আর যারা এসব নিয়ে ঠাট্টা মজাক করে তাদের কোনোদিনই মাফ হবে না, তারা এই কুফরির অবস্থায় মারা যাবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়ত দান করেন, আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তওবা করার যেন তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।